আন্দোলনকারী মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে প্রতিদিনই। একজন সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দল এই সরকারের নির্যাতনের বাইরে নাই। এই সরকারের গৃহপালিত দল জাতীয় পার্টি নাকি জাতীয় পার্টি পিএম তাদের গতকাল বলেছে এই সরকার আমাদেরকে জাতীয় পার্টিকে কৃতদান বানিয়েছে। তার মানে এই বাংলাদেশকে তারা কৃতদানে পরিণত করতে চায়। ভাইরা, এই কৃতদান হওয়ার জন্যই কি দেশ স্বাধীন হয়েছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দীর্ঘ 9 মাস যুদ্ধ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে ফিল্ডে যুদ্ধ করে আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছেন। সেই স্বাধীন দেশে আজকে ফ্যাসিবাদ শরীরের পর আজকে দেশের মানুষকে কৃতদান বানিয়ে ফেলেছে। তাদের আচরণে মনে হয় বাংলাদেশে মানুষের কোন দাম নাই। বিদ্যুতের দাম বাড়ে, চালের দাম বাড়ে, চালের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, আর মানুষের দাম দিন দিন কমে। রাজনৈতিক নেতা কর্মীরা কথা বললেই নির্যাতন করেন, নিপীড়ন করেন, খুন করা হয়, খুন করা হয়, জেলে নির্যাতন করা হয়, হত্যা করা হয়, মিছিলে গুলি করা হয়। আজকে যদি কষ্ট করি কাদের টাকায় এই গুলি, এই অস্ত্র কিসের জন্য ব্যবহার হবে? দেশ রক্ষার জন্য আজকে দেশ সেই দেশকে আজকে বিক্রি করে দিতে চায় এই সরকার। আজকে মানুষের কষ্ট অর্জিত টাকা, মানুষের জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার কথা, সেই জনগণের নিরাপত্তা বিধান তো দূরের কথা, সেই দিকে না গিয়ে জনগণের দিকে গুলি করা হয়, জনগণকে হত্যা করা হয়। এ পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে, বিএনপি শান্তিপূর্ণ মিছিলে যুব দলের শহর দুইজন, নারায়ণগঞ্জের শহর, মুন্সিগঞ্জের শহর, 7 জন রুল এল ছাত্র দলে 7 জন সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, এই হত্যার জন্য এই অধিকার আদায়ের কথা বললে যদি হত্যার শিকার হতে হয় এই ধরনের ফ্যাসিবাদকে আমরা ক্ষমতায় রাখতে পারি? এটি একটি অবৈধ অনৈতিক সরকার। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশ ধ্বংসের দিকে যাবে। আলী রিয়াজ বই লিখেছেন লুণ্ঠিত ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎকে তারা লুণ্ঠন করেছে। ব্যাংকে টাকা নেই, অথচ আওয়ামী লীগের নেতাদের ব্যাংকের টাকার পরিমাণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুধু দেশে না, বিদেশে তাদের অ্যাকাউন্ট খুঁজতে দেখা যাবে তাদের অ্যাকাউন্ট খালি ভারী হচ্ছে, ভারী হচ্ছে। আর বাংলাদেশের জনগণ এর পকেট খালি হচ্ছে, খালি হচ্ছে, মৃত্যুর দিকে ঢেলে পড়ছে বাংলাদেশের জনগণ। এইভাবে একটি দেশ থাকতে পারে না। এই জন্য বাংলাদেশের জনগণ স্বাধীনতা যুদ্ধ করে নাই, এই জন্য বাংলাদেশের জনগণ রক্ত দেয় নাই।